আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা মহামারীর কারণে এবার বাতিল হতে পারে পিইসি ও জেএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের অটো পাশে প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে। দেশে করোনায় একদিনে 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 3,000। ব্রিফিং এ নয়, কাল থেকে করোনার আপডেট জানানো হবে প্রেস বিজ্ঞপ্তিতে। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ, বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থায় এই সফলতা জানালেন আইজিপি। বিদেশ থেকেই দেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা, পাবেন ঋণ সুবিধাও, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরও ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা পরিস্থিতির কারণে বাতিল হতে পারে পিএসসি ও জেএসসি পরীক্ষা, অটো পাস করে দেয়া হবে শিক্ষার্থীদের। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে এটিএন বাংলাকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। অনুমোদন পেলেই তা বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনার কারণে লণ্ডভণ্ড শিক্ষা ব্যবস্থাও, চলতি বছর 16 মার্চ পর্যন্ত ক্লাস করতে পেরেছে শিক্ষার্থীরা, এরপর দীর্ঘ বন্ধ। কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারও নিশ্চয়তা নেই। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পিইসি ও জেএসসির 55 লাখের বেশি শিক্ষার্থী। করোনার মধ্যে এত শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ঝুঁকি নিতে চাইছে না সরকার, তাই এবছর পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার পক্ষে মন্ত্রণালয়। তবে এই দুটি ক্লাসে বৃত্তি পরীক্ষা কিভাবে নেওয়া যায় তার রূপরেখা তৈরি করা হচ্ছে। আমরা এখনো আছি পরীক্ষা নেওয়ার পক্ষে, কিন্তু প্রাকৃতিক কারণে, দুর্যোগের কারণে আমরা যদি সঠিক সময় স্কুল খুলতে না পারি, এই কারণে আমরা একটা চিন্তা ভাবনা পাঠিয়ে দিছি যাতে পরীক্ষা হয়তো বা মূল্যায়নের ভিত্তিতে নেব কিনা, আবার অটো পাস দিয়ে দিব কিনা, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটু আমারই পাঠাইছি। এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষা গবেষকরা। তবে সিলেবাস শেষ না করে উপরের ক্লাসে উত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে সেজন্য ক্র্যাশ প্রোগ্রাম করার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষক রাশেদা কে চৌধুরী। সঠিক পথে হাঁটছেন সরকার, তবে আগামীতে যখনই শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালু করব, আমাদের ভেবে দেখতে হবে যে ক্ষতিটা হয়েছে শিক্ষার্থীদেরকে, সেটি এক ধরনের ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া। আমরা যখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলব, তখনই যেন একটা জরিপ কাজ পরিচালনা করা হয়, তার মাধ্যমে কত শিক্ষার্থী শিক্ষার ক্ষতির মধ্যে পড়ে গেছে একটি তথ্য উপাত্ত হাতে নিয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে সরকার পরিকল্পনা করবেন এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার করে আগামীতে পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, আমাদের জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিকে যেতে হবে। তবে এইচএসসি পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খোলার 20 দিনের মধ্যেই হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 33 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে প্রায় 3,000। স্বাস্থ্য অধিদপ্তরের সব শেষ অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যে 14,820টি নমুনা পরীক্ষা হয় তাতে শনাক্তের হার 20.22%। এছাড়া সুস্থ হয়েছেন আরও 1535 জন। আগামীকাল থেকে সরাসরি ভিডিও ব্রিফিংয়ের পরিবর্তে কেবল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদিনের করোনা পরিস্থিতির তথ্য জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট।
ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসে মৃত মানুষের তালিকা। অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় মৃতের সংখ্যা এখন 3,471 আর আক্রান্ত ছাড়িয়েছে 2,63,000। এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় 1,52,000 মানুষ। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। 24 ঘন্টায় মৃত 33 জনের মধ্যে 28 জনই পুরুষ, বাকি 5 জন নারী। সব মিলিয়ে বাংলাদেশে করোনায় পুরুষের মৃত্যুর হার 79.20% আর নারী 20.80%। এখন পর্যন্ত যত মারা গেছে তাদের মধ্যে 50 মানুষের সংখ্যাই বেশি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,317টি, পরীক্ষা হয়েছে 14,820টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,27,988টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 2,63,503 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রাজধানী ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্তের হার সবচেয়ে বেশি, প্রায় 65%। এরপরই চট্টগ্রামের অবস্থান 14.4%। এই ব্রিফিংয়ের মধ্য দিয়েই আপাতত বন্ধ হল করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন। শুরুর দিকে সাংবাদিকদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং করত স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ বাড়তে থাকলে তা অনলাইনে শুরু হয়, তবে বুধবার থেকে দেয়া হবে করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য সম্বলিত প্রেস বিজ্ঞপ্তি আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিং। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। প্রেস রিলিজ যেটা দেয়া হয় সেই প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেয়া হবে। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 15 জন মারা গেছে। এদিকে 10 জেলাতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 800-রও বেশি। ঝিনাইদহে করোনা প্রাণ হারিয়েছেন পুলিশের এক ASI। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কুমিল্লায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় করোনায় 3 জন এবং এর উপসর্গ নিয়ে আরও 3 জন প্রাণ হারিয়েছে কুমিল্লায়। এর মধ্যে 5 জনই পুরুষ। 71 জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়েছে প্রায় 6,000 মানুষ। বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 122। 316টি নমুনা পরীক্ষায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও 90 জনের দেহে। ঝিনাইদহে করোনায় মারা গেছেন পুলিশের ASI দলিল উদ্দিন বিশ্বাস। তিনি জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও 2 নারীর মৃত্যু হয়েছে। খুলনা বিভাগের 10 জেলায় 970 জনের নমুনা পরীক্ষায় 305 জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালীতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও 1 ব্যক্তির। গত 24 ঘন্টায় 2টি ল্যাবে 254 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 100 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শরীয়তপুরে করোনা আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1,253 জন। আসার কথা হলো এর মধ্যে 1,015 জন সুস্থ হয়েছে। গাইবান্ধায় গত 24 ঘন্টায় করোনায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত এই ভাইরাসে প্রাণ গেছে 13 জনের, নতুন করে আক্রান্ত হয়েছে 6 জন। এছাড়া বরিশালে নার্স, র্যাব, পুলিশ সদস্য সহ 77 জন, সিলেটে 58, জামালপুরে 51, নারায়ণগঞ্জে 20 জন, ময়মনসিংহে পুলিশ, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ 33 জন এবং শেরপুরে স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ 7 জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা আক্রান্ত সারা 15,000 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ হয়েছেন। বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সময় উপযোগী চিকিৎসার কারণে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। করোনা আক্রান্ত পুলিশ সদস্য এবং তাদের পরিবারের মনোবল ঠিক রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকায় এমন সফলতা পাওয়া গেছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয়। পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন, এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সঠিক পদক্ষেপ, যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়। এ পর্যন্ত পুলিশ বাহিনীর 15,429 জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 13,000-এরও বেশি আর মারা গেছে 65 জন। এখান থেকে আমাদের হাজার হাজার
সদস্যদের মধ্যে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন এবং তারা আবার সম্মুখ সারিতে ফেরত গেছেন এবং এই যুদ্ধে লিপ্ত হয়েছেন। আমরা এটা করেছি যাতে করে আমাদের সদস্যদের নৈতিক মনোবল সুদৃঢ় থাকে এবং আপনাকে বলতে পারি সরকারি বদান্যতায় মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এটি এখন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। পুলিশ প্রধান আরও বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পুলিশ বাহিনীর 2 লাখ সদস্যকে হ্যান্ডবুক তৈরি করে তা পৌঁছে দেওয়া হয়। করোনা আক্রান্ত হলে কী করতে হবে এ সংক্রান্ত 6 লাখ পোস্টার দেওয়া হয়েছে পুলিশের সকল ইউনিটকে। অফিসার এবং ফোর্সের সুরক্ষা সামগ্রী আর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি যেগুলো যাতে রোগ যাতে না হয় সেই সুরক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমরা নিয়েছি। পাশাপাশি অসুস্থ হয়ে গেলে যেন সে বেস্ট ট্রিটমেন্টটা পায় সেটার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের রাজারবাগ হসপিটাল যেটা ছিল জেনারেল হসপিটাল এটাকে আমরা উইদিন 2 উইকস আমরা এটাকে কোভিড হসপিটালে রূপান্তর করেছি। এটা ছিল 250 বেড, এটাকে আমরা টেম্পোরারি 750 বেডে এটাকে আমরা উত্তীর্ণ করেছি। মনোবল ঠিক রাখতে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এ বাহিনীর সদস্যরা। পুলিশ পরিবারও যারা এই এই করোনার কারণে প্রধান উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, পরিবার খেয়াল নেওয়ার কেউ নাই, দেখভাল করার কেউ নাই, আমরা সে সমস্ত পরিবারকেও দেখভাল করেছি এবং দৈনন্দিন বাজার করেও পৌঁছে দিয়েছি আমরা, যাতে করে আমাদের সদস্যদের মনোবল সবসময় তুঙ্গে থাকে, চাঙ্গা থাকে। পুলিশ প্রধান আরও বলেন, নতুন করে বাহিনীর কোনো সদস্য যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সে লক্ষ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অসুস্থ হয়েছে মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সবার ঐক্যবদ্ধ চেষ্টায় করোনা সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আওয়ামী লীগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কোনো অপশক্তির বিরুদ্ধে সংগ্রামে জয় হবে বলেও মনে করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় ব্যক্তিগত লোভের বশবর্তী হয়ে রাজনীতি না করতে সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জননেত্রী শেখ হাসিনা একটি শক্তিশালী বাহিনী হিসেবে রাজপথে ও জনমানসে নিজেদের ভাবমূর্তি উত্তরোত্তর সমুজ্জ্বল করতে সক্ষম হবে। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে মহামারী মোকাবিলা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অভীষ্ট লক্ষ্যে শেখ হাসিনা নেতৃত্বে পৌঁছাতে সক্ষম হব। চিন্তার দৈন্যতার কারণে বিএনপি নেতারা করোনা মোকাবেলায় সরকারের সাফল্য না বলে শুধু আশঙ্কা করেছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সঠিক পদক্ষেপের কারণে সরকার প্রতিবেশী দেশগুলোর তুলনায় সফলভাবে করোনা মোকাবেলা করছে বলেও জানান তিনি। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতারা দেশ যে আজকে 5 মাসে একটি মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেন নাই এই কথা স্বীকার করতে ওনাদের লজ্জা লাগে। কারণ ওনারা যদি ক্ষমতায় থাকতেন তাহলে যে কী পরিস্থিতি হতো সে মহান আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে বলে আমার জানা নেই। আজকে যে দেশ সমৃদ্ধ হচ্ছে সেটির দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, দেশ যে এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যেও গত মাসে রপ্তানি আয় গত বছরের তুলনায় বেড়েছে। কক্সবাজার টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীকে আটক করেছে র্যাব। দুপুরে তাদেরকে বাহারছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াস। গ্রেফতারকৃতদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। গত 31 জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হয় সিনহা। বন্যার কারণে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে বরিশালে। প্রায় 20,000 মানুষ আশ্রয়হীন। কীর্তনখোলা নদীর ভাঙনে বিলীন হয়েছে তালতলি লামচুরি সড়কের বিশাল অংশসহ বেশ কিছু স্থাপনা। দেশের অন্যান্য জেলায় বন্যার পানি কমলেও জলাবদ্ধতা আর ভাঙন আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট।
এক সপ্তাহের ব্যবধানে কীর্তনখোলা নদীর ভাঙনে চরম ভোগান্তিতে বরিশালের চরবাড়িয়ার লামচারি সহ বিভিন্ন গ্রামের মানুষ। কালাবদর ও আড়িয়ালখা নদীর ভাঙনে তলিয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও ফসলি জমি। এছাড়া মেঘনার ভাঙনে মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদির ছটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সব কিছু হারিয়ে বিভিন্ন সড়ক ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে 20,000-এর অধিক মানুষ। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমার কোনো যাতায়াতের পথ নাই, মানুষ বন্যায় ঘর দিয়ে যায় এবং মসজিদে নামাজ পড়ার মতো আমার কোনো স্থান নাই। আমার সমস্যা ভাঙ্গল, এককালে নদীতে ভাঙ্গল লই যেতে আমরা তো কোনোরকম থাকতেই পারি না। অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গলে, অনেক লোক বাড়িঘর হারা। ভাঙ্গন রোধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। তবে এখন জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড। আমরা দরপত্র আহ্বান করেছি এবং কাজও করতেছি, কাজ চলতেছে। কালকে থেকে আবার যে কাজটা চলমান আছে সেই কাজটা কালকে থেকে এই যে আমার জিওব্যাগ এবং লেবাররা চলে আসবে এবং করবো, এবং এই যে একটু ভাট করে দিলে তারপরে আমরা এখান থেকে জিওব্যাগ ফেলাই আমরা আবার এটাকে এই ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করব। এদিকে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 18টি ইউনিয়নের 20 লাখ মানুষ এখনও পানিবন্দী। কুড়িগ্রামে বন্যার পানি অনেকটাই কমেছে, তবে প্রায় 1.5 মাস পানিবন্দী থাকায় দুর্ভোগ কমছে না চরাঞ্চলের বন্যা কবলিত এলাকাগুলোতে। এছাড়া শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জে পরিস্থিতির উন্নতি হলেও পানিবাহিত রোগের প্রভাব আর খাদ্যের অভাবে চরম হতাশায় দিন কাটছে দুর্গতদের। মমিনুর রিপন, এটিএন বাংলা। বিদেশ থেকে দেশের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা, চালাতে পারবেন প্রবাসী সঞ্চয় স্কিম, যার আওতায় ঋণ সুবিধা দেওয়া হবে তাদের। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে নতুন এই ব্যাংকিং সুবিধা। আরও জানাচ্ছেন শারফুল আলম। বহির্বিশ্বে এখন আছেন প্রায় 100 কোটি বাংলাদেশি। এই প্রবাসীরা তাদের আয়ের টাকা দেশে পাঠাতেন বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। এবার তাদের যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী সঞ্চয় স্কিমের মাধ্যমে তারা চালাতে পারবেন নিজের নামে এই ব্যাংক হিসাব। বিদেশে যাওয়ার সময় অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, অথবা বিদেশে থেকে ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এই অ্যাকাউন্টে মান্থলি অথবা কোয়ার্টারলি টাকা জমা হবে এবং সেই টাকার বিপরীতে তারা বিনিয়োগও নিতে পারবে। চাকরি শেষে দেশে আসবে তখন এই সঞ্চিত অর্থ দিয়ে অথবা এটার সাথে সাথে ব্যাংকের বিনিয়োগ নিয়ে তারা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে কাজে লাগাতে পারবে। বড় সম্ভাবনা হলো যে তাদের যেই সঞ্চয়টা হয়তো এখন তারা কিছুটা হলো বিদেশে ধরে রাখছেন, সেটা তারা দেশে স্থানান্তর করার ব্যাপারে একটা সুবিধা পাবে, একই সাথে তাদের এখানে বিনিয়োগ করাটা আরো সহজ হবে আর কি। ব্যাংকিং চ্যানেলে বা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সরাসরি ওই অ্যাকাউন্টে পাঠাতে পারবেন প্রবাসীরা। বৈদেশিক মুদ্রার বিনিময় দর অনুসারে টাকায় রূপান্তর হয়ে তা ব্যাংক হিসাবে জমা হবে। ছুটিতে দেশে এসে বা পরিবারের মনোনীত সদস্যরা প্রবাসীর ওই ব্যাংক হিসাবে লেনদেন করতে পারবেন। সে নিজে অ্যাকাউন্ট খুলে যাবে, ওইখানে যে বাইরে যদি টাকা পাঠায় সেই অ্যাকাউন্ট এখানে যদি সে ই করে তাহলে তাকে একটা ভালো ইন্টারেস্ট দেওয়া হবে। এই টাকাটা তখন নিজের অ্যাকাউন্টে পাঠাবে, এইখানে রেগুলার তার অ্যাকাউন্টে থেকে তার রেগুলার তার ই থাকবে, অ্যাকাউন্টে সে ইন্টারেস্ট যেমন পেতে থাকবে এইখানে তার একটা ব্যাংক ব্যালেন্স জমবে, তার এখন নিজের একটা কনফিডেন্স থাকবে, নিজের একটা টাকা স্বচ্ছতা থাকবে। দীর্ঘদিন প্রবাসে কাজ শেষে দেশে ফেরার পর প্রবাসী সঞ্চয় স্কিমে জমানো অর্থ প্রবাসীদের আরও বেশি আর্থিক সুরক্ষা দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 7 মাস পেরিয়ে গেলেও UITS বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও 60 কোটি টাকা চাঁদাবাজির মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি রাজধানীর ভাটারা থানা। UITS কর্তৃপক্ষের দাবি, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর দোহাই দিয়ে গড়িমসি করছে গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এটিএন বাংলাকে জানিয়েছেন চাঁদাবাজি মামলার চার্জশিট দিতে ডিসিকে আরও আগেই বলেছেন তিনি। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। নাম একটি হলেও ভুয়া পরিচয় একাধিক। বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শকত নিজেকে কখনো মেজর, আবার কখনো বঙ্গলীগ সভাপতি দাবি করেন, কিন্তু পড়াশোনা করেছেন 5ম শ্রেণী পর্যন্ত। ভুয়া মেজর পরিচয় আর তথাকথিত বঙ্গলীগের সভাপতির পদ ব্যবহার করে অনেক চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে, হয়েছে মামলাও।
ইউআইটিএস এর উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক 60 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ভাটারা থানায় শওকতের বিরুদ্ধে মামলা করেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী। এরপর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন শওকত, কিন্তু জামিনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অন্তত 5 মাস পর 27 জুলাই নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে শওকতকে জেলে পাঠায় আদালত। ইউআইটিএস কর্তৃপক্ষের অভিযোগ, গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে কালক্ষেপণ করছেন। ভাটারা থানার ওসি এবং যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে গুলশান জোনের যিনি ডিসি জনাব সুদীপ কুমার চক্রবর্তী, তাদের বস, তিনি তাদেরকে নিষেধ করেছেন এই মামলার তদন্ত কার্যক্রম যাতে স্থগিত রাখে। এরপরে ইউআইটিএস কর্তৃপক্ষ যে সুদীপ কুমার যিনি গুলশান জোনের ডিসি তার কাছে গিয়েছেন, যাওয়ার পরে তিনি বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওনাকে এই মামলায় যে তদন্ত কার্যক্রম যাতে না করে মিউচুয়ালের যাতে চেষ্টা করে, এটা নাকি ওনাকে বলেছেন এবং ইউআইটিএস কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যান। এ বিষয়ে যোগাযোগ করেও পাওয়া যায়নি গুলশান বিভাগের ডিসিকে। পরে টেলিফোনে কথা হয় ভাটারা থানার ওসির সাথে। উনি কি আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন চার্জশিট দেওয়ার জন্য? না, চার্জশিট বিষয়টা আমরা এখনো তদন্ত শেষ হয়নি, আমরা তদন্ত শেষ হলে পুলিশ রিপোর্ট দেবো। তো এটা 7 মাস একটু বেশি সময় লাগলো না? এখন 7 মাসের বাদে তো একটা মামলা তদন্ত যদি এই থাকে সেটা আরো সময় লাগতে পারে। এটিএন বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিসি সুদীপ কুমারকে আবারও নির্দেশ দিয়েছেন তিনি। তাহলে কেন এত গড়িমসি করছেন ডিসি সুদীপ কুমার? এরই মধ্যে ইউআইটিএস এর দায়েরকৃত জাল জালিয়াতি মামলার চার্জশিট দিয়েছে পিবিআই, অথচ মামলার 7 মাস পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ভাটারা থানা। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা। সনাতন ধর্মের প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন আজ, তবে এবার ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে এই জন্মাষ্টমী। মহামারী করোনার কারণে বের হয়নি শোভাযাত্রা, সবকিছুই উদযাপন হয়েছে সীমিত আকারে। ভক্তদের প্রার্থনা, শিগগিরই করোনা মুক্ত হবে বিশ্ব, ফিরে আসবে স্বাভাবিক পরিবেশ। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, হিন্দু ধর্মের অনুসারীদের কাছে দিনটি অত্যন্ত উৎসব, আনন্দ, শুভময়। অন্যান্য বছরে দিনটি ঘিরে থাকে নানা রকম আয়োজন, কিন্তু এবার মহামারী করোনার ভয়াবহ সংক্রমণের কারণে বন্ধ রাখা হয়েছে জন্মাষ্টমীর প্রধান আকর্ষণ বর্ণাঢ্য র্যালি। পরিত্রাণায় সাধনা, বিনাশায় চ দুষ্কৃতাম। আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাসের এই সংকট সৃষ্টি হয়েছে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন দ্বারি, এসো এসো ঋষিকেশ ধরার বার হারে। দিনটি উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশ্ববাসীর শান্তি কামনায় পাঠ করা হয় ভগবদ গীতা। সারা দেশব্যাপী আমাদের গীতা যজ্ঞ এবং বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের একটাই প্রার্থনা যেন খুব শীঘ্রই যেন এটা নির্মূল হয় মহামারী করোনা। ভক্তদের শুভেচ্ছা জানাতে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের। আমরা একই আকাশের নিচে বাস করি, অভিন্ন বাতাসের শ্বাস গ্রহণ করি, এদের সোয়ার্ডের দেশ, এদেশে প্রতিবেশীর মাঝে সহযোগিতার যে সম্পর্ক তা সামাজিক বন্ধন থেকে উৎসাহিত। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে আরো আন্তরিক হবার আহ্বান জানান তিনি। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। নিখোঁজের 7 ঘন্টা পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে মিহাদ ও জিসান নামে 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মিহাদ স্থানীয় কদম রসুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র এবং বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা। জিসান বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী এবং বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনের ছেলে।
সোমবার রাত 11টার দিকে নদীতে জাল ফেলে দুই কিশোরের লাশ উদ্ধার করে জেলেরা। নিহতদের স্বজনরা জানান, শীতলক্ষা নদীর পূর্ব তীরে স্পাহিনী ঘাট এলাকায় বিকেলে স্থানীয় শামীম ও শাকিল নামের দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সেখানে উপস্থিত হন মিহাদ এবং জিসান। ভয় পেয়ে আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দেয় তারা। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশটিতে জরুরি সহায়তা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার লেবানন সরকারের কাছে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করে সেখানকার বাংলাদেশ দূতাবাস। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান দেশটির সরকার মনোনীত স্থানীয় প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এ সময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইউনিফিল ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ বিমানবাহিনীর C-13J পরিবহন বিমানের মাধ্যমে এসব জরুরি সহায়তা সামগ্রী বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে প্রথম বায়োটেক ইন্ডাস্ট্রি স্থাপনে চুক্তি করল সামিট টেকনোপলিশ, অরিক্স বায়োটেক এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি। প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম হবে এই বায়োটেক প্ল্যান্ট। প্রকল্পে প্রযুক্তি সহায়তা দেবে চীনের বায়োটেক প্রতিষ্ঠান সিনোফার্মা। ফজলে রাবি রিপোর্ট। এরই মধ্যে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 25 একর জায়গা বরাদ্দ পেয়েছে সামিট মেট্রোপলিস। জাপানের প্রতিষ্ঠান অরিক্স বায়োটেকের সাথে এখানে নির্মাণ করা হবে বায়োটেক ইন্ডাস্ট্রি। বছরে 1200 টন মানবদেহের প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণে $30 কোটি বিনিয়োগ করবে অরিক্স। সংবেদনশীল প্রযুক্তির ব্যবহারে এ প্লান্টে প্লাজমা থেকে তৈরি হবে এইডস ও ক্যান্সারের মতো মরণ ব্যাধের ওষুধ, তৈরি হবে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ প্রতিষেধক। আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে এ বিষয়ে চুক্তিশীল অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মানেই উৎপাদিত হবে এসব ওষুধ। The ministry with the Oryx and Summit together would be able to move forward and take the country into a space which is 2021, 2022, 2023. The future is here. Our goal is to show the world through Oryx Biotech's example that Bangladesh is a go-to country for sophisticated biotech projects just like ours. $30 কোটি বিনিয়োগের পাশাপাশি এই প্রকল্পে 2000 গবেষকের কর্মসংস্থান সৃষ্টি হওয়াকেও গুরুত্ব সাথে দেখছে সরকার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বায়োটেক যুগে প্রবেশ করছে এবং আপনারা শুনেছেন যে অরিক্স যে $300 মিলিয়ন এখানে ইনভেস্ট করবে, সেখানে কিন্তু 2000 কর্মসংস্থান হবে, সেখানে কিন্তু সবই হবে জ্ঞান ভিত্তিক কর্মসংস্থান, অর্থাৎ যারা উচ্চ শিক্ষিত, যারা গবেষক, এরকম 2000 জন কিন্তু গবেষক এই অরিক্সে কাজ করবে আগামী কয়েক বছরের মধ্যে। I express my most sincere commitment to ensure uninterrupted and quality electricity in the infrastructure of ICT division projects. One stop service এবং মানসম্পন্ন ইউটিলিটি সার্ভিসের নিশ্চয়তা দেয় বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য সেরা স্থান বলে দাবি করেন সরকারের নীতি নির্ধারক। ফজলে রাব্বি, এটিএম বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু করল রাশিয়া। আনুষ্ঠানিকভাবে নিজেদের এই সফলতার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ শুরুর 2 মাসেরও কম সময়ের মধ্যে এই টিকা বাজারে আসছে। নিজের মেয়েকেও এই টিকা দেয়া হয়েছে বলে জানান পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, টিকা নেওয়ার পর শরীরে বেশ ভালো মতোই অ্যান্টিবডি তৈরি হচ্ছে যা এ প্রতিষেধকের কার্যকারিতা প্রমাণ করে। করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের রীতিমতো প্রতিযোগিতায় নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ। বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে 21 আগস্টের পর যে কোনো দিন ঢাকায় মহা অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। রাজধানীর নয়াপল্টন ইনার সার্কুলার রোডে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও আলটিমেটাম সত্ত্বেও দাবি মানেনি সরকার, এজন্য বাধ্য হয়েই বড় ধরনের আন্দোলনে নামতে হচ্ছে তাদের।
করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী যুক্তরাষ্ট্র প্রবাসী 236 জন বাংলাদেশী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন। করোনা মহামারী শুরুর পর যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটিতে এই প্রথম এত বড় পরিসরে কোনো প্রতিষ্ঠান সহায়তা দিল। জ্যাকসন হাইটস কার্যালয়ে প্রথম পর্যায়ে করোনায় মৃত্যুবরণকারী 42টি পরিবারের সদস্যদের $500 করে প্রদান করেন জাকির এইচ ফাউন্ডেশনের প্রধান জাকির এইচ চৌধুরী। তিনি বলেন, মহামারী আক্রান্ত প্রবাসীদের জন্য ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। এবারে পার্টেক্স খেলার খবর। আগামী 3 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। বর্তমান কমিটির মেয়াদ গত 30 এপ্রিল শেষ হয়। এর আগে গত 20 এপ্রিল নির্বাচনের তারিখও ঠিক করে বাফুফে, কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ফিফা বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা দেয় এবং করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়। 3 অক্টোবর স্যাটারডে শনিবার 2020 সালে সোনারগাঁ প্যান্টাসিটি সোনারগাঁ হোটেলে আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কোভিড-19 কারণে আমাদের বিশ্ব ফুটবল সংস্থা ফিফা থেকে আমাদের আর্থিক অনুদান হিসাবে $1.5 মিলিয়ন আমাদেরকে দেবেন। নেক্সট হো ক্যাচেস ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ঝালকাঠির আশিকুর রহমান জুবাইর। 30 জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেওয়া স্বীকৃতি পান 22 বছরের এই যুবক। ঝালকাঠি জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা জুবাইরকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের রিপোর্ট, জানাচ্ছেন পরাগারমান। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি ফুটবলের বিভিন্ন কৌশল রপ্ত করার চেষ্টা ছিল আশিকুর রহমান জুবায়েরের। মা বাবার চোখ এড়িয়ে চলত অনুশীলন। অনুশীলন আর কঠোর পরিশ্রমই তাকে এনে দেয় বিশ্বসেরার স্বীকৃতি। 2016 সালের 5 নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক নেকথ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে 62 বার বল নিক্ষেপ উদ্ধরে বিশ্ব রেকর্ড করেন, আর মিনিটে 65 বার বল ছুঁড়ে উদ্ধরে আগের রেকর্ড ভাঙেন জুবায়ের। জানান, তার সাফল্যে দেশের ফুটবল প্রেমীরা উৎসাহী হবেন। এটার অনেক রুলস আছে, তো আমি রুলস অনেক ঠিকঠাক মতো করা ট্রাই করছি। তো এটা আসছে পরে তো আমি ভাবলাম যে না, আসলে আমার বাংলাদেশের লেখা নাম লেখা জায়গায় বাংলাদেশের মানুষ দেখবে যে বাংলাদেশ লেখা এখানে এবং ঝালকাঠি লেখা আছে, তো এই সম্মাননা আমি মনে করি যেটা টোটাল বাংলাদেশেরই এটার গৌরব। জুবায়ের এই সাফল্য পরিবার ও এলাকাবাসীকে করেছে আনন্দিত ও গর্বিত। এটা শুধু আমার বা আমার পরিবারের জন্য না, এটা ঝালকাঠিবাসীর শ্রেষ্ঠ অর্জন। তার এই যে অর্জন, সেটা আমাদের যে তরুণরা আছে, তরুণ সমাজ, তাদের জন্য একটি অনুপ্রেরণা। যেরকম একটা বিশ্ব রেকর্ডে তার অর্জন, এটা অনেক গৌরবের দাবিদার। এদিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জুবায়ের সাফল্যকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বলে মনে করছেন। সে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে, এই জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ অলরেডি তাকে সেই স্বীকৃতি দিয়েছে, এই জন্য আমরা ঝালকাঠিবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জুবায়ের মাধ্যমে সারা বাংলাদেশের ফুটবল আরও চাঙ্গা হবে, দ্রুত উন্নয়ন হবে এবং ঝালকাঠির খেলাধুলা আরও উন্নতি হবে। জুবায়ের এবং তার মতো আগ্রহী ক্রীড়াবিদদের অনুশীলনের সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। পরাগারমান, এটিএন বাংলা। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সহ 4টি দেশকে হোম সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের মতো বায়োসিকিউর মডেল ব্যবহারের মধ্য দিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর কথা জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলবে তারা, আর অস্ট্রেলিয়ার সাথে শুধুমাত্র টি টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা জানিয়েছে নিউজিল্যান্ড। তবে এখনও কোনো সিরিজের তারিখ ও সময় নির্ধারণ করেনি তারা।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। করোনা মহামারীর কারণে এবার বাতিল হতে পারে পিইসি ও জেএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের অটো পাশে প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে। দেশে করোনায় একদিনে 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 3,000। ব্রিফিংয়ে নয়, কাল থেকে করোনার আপডেট জানানো হবে প্রেস বিজ্ঞপ্তিতে। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ। বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থায় এই সফলতা জানালেন আইজিপি। বিদেশ থেকে দেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা, পাবেন ঋণ সুবিধাও, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরও ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।